নমস্কাৰ। আজিৰ এই ভিডিঅ'টো জানো হওক সিংহ ৰাশিৰ লোকসকলৰ বাবে, অৰ্থাৎ যিসকল ব্যক্তিৰ নামৰ প্ৰথমটো আখৰ ম বা মূৰ্ধন্য তৰে আৰম্ভ হয় তেওঁলোকৰ বাবে অহা মেৰ মাহটো কেনেকুৱা যাব, আজিৰ এই ভিডিঅ'টোত আমি ভালদৰে আলোচনা কৰিম। ভিডিঅ'টো শেষলৈকে চাই থাকিব। আপুনি যদি এতিয়ালৈকে মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা নাই তেতিয়াহ'লে ছাবস্ক্ৰাইব কৰি ল'ব আৰু ভৱিষ্যতে আপলোড কৰা ভিডিঅ'ৰ ন'টিফিকেশ্যন পাবৰ বাবে বেল আইকনটো চুই অল ছিলেক্ট কৰি ল'ব। যদি ভিডিঅ'টো চাই ভাল লাগে তেতিয়াহ'লে ম আৰু মূৰ্ধন্য তৰে নাম আৰম্ভ হোৱা ব্যক্তিসকলৰ সৈতে ভিডিঅ'টো শ্বেয়াৰো কৰিব পাৰে। চ' প্ৰথমতে জানো আহক সিংহ ৰাশিৰ লোকসকলৰ বাবে অহা মে মাহটোৰ সময়খিনিত স্বাস্থ্যৰ ক্ষেত্ৰত কেনেকুৱা হ'ব। স্বাস্থ্যৰ ক্ষেত্ৰত চাবলৈ গ'লে আপোনাৰ ৰাশিৰ অধিপতি ৰবি গ্ৰহটো বৰ্তমান যিহেতু ভাগ্যৰ স্থানত যায় উচ্চস্থ ৰাশিত আছে, ইয়াতে দেখিবলৈ পাৰিছে ৰবি গ্ৰহটো। চ' বৰ্তমান যিহেতু উচ্চস্থ ৰাশিত আছে, চ' এইখিনি সময়ছোৱাত আপোনাৰ দেহৰ প্ৰতিৰোধ ক্ষমতা বা প্ৰতিদেহ ক্ষমতাটো খুব ষ্ট্ৰং থাকিব। এইখিনি সময়ছোৱাত আপুনি ভাগ্যৰ ফালৰ পৰা সহায় পাব। ৰবি গ্ৰহটো 15 মে তাৰিখলৈকে ইয়াতে থাকিব, তাৰপিছতো ৰবি গ্ৰহটো ইয়াতে শুক্ৰৰ ঘৰত যাব, ঠিক আছে। শুক্ৰ গ্ৰহটো 5 মে তাৰিখে ইয়াৰ পৰা নিজৰ স্বগৃহস্থ হ'ব। সেইখিনি সময়ছোৱাত শুক্ৰ আৰু ৰবি যিহেতু একেলগে থাকিব, কিন্তু লগতে ৰাহু থাকিব। ৰাহুৰ কাৰণে ৰবিৰ অলপ যিটো গ্ৰহণ প্ৰভাৱ, তাৰেও নিশ্চয় আপুনি ফল পাব। আপোনাৰ যিবিলাক কাম হ'বলগীয়া থাকে সেইবিলাক আমাৰ লাষ্ট মোমেণ্টত ইউটাৰ্ণ যিটো মাৰে তেনেকুৱা ধৰণৰ হ'ব পাৰে। সিংহৰাশিৰ ক্ষেত্ৰত 15 মে তাৰিখৰ পিছৰ পৰা আপোনাৰ যিবিলাক চৰকাৰী পক্ষৰ পৰা সহায় সুবিধা পাবলগীয়া আছে সেইটো ক্ষেত্ৰত কিছু পৰিমাণে হ'লেও আপোনাৰ ধৰি লওক অসুবিধাৰ আপুনি সন্মুখীন হ'ব লগাত পৰিব পাৰে। তাৰপিছত আপোনাৰ ৰোগৰ স্থানৰ ক্ষেত্ৰত যদি চাওঁ, ৰোগৰ স্থানৰ অধিপতি হৈছে শনি গ্ৰহটো, ৰোগৰ স্থানতে বহি আছে। চ' এইখিনি সময়ছোৱাত আপোনাৰ জন্মকুণ্ডলী যদি শনিৰ স্থিতি ভাল নহয় তেতিয়াহ'লে শনিৰ ৰিলেটেড যিবিলাক ৰোগ যেনেকুৱা পেটৰ বিষ বা ভৰিৰ অসুখ, তাৰপিছত হাড় ভঙা, গাঁঠিৰ বিষ, পেৰালাইচিছ, কৰ্কট ৰোগ, হতাশা, ডিপ্ৰেশ্যন, কাণেৰে কমকৈ শুনা, এইবিলাক ৰিলেটেড যদি অসুখত আপুনি যদি ধৰি লওক সম্ভাৱনা আছে তেতিয়াহ'লে আপুনি সাৱধান হওক, এইখিনি সময়ছোৱাত বৃদ্ধি পাব পাৰে। চ' আপুনি সাৱধান হ'ব এইবোৰ ক্ষেত্ৰত, ঠিক আছে। তাৰপিছত এতিয়া চাওক আপোনাৰ ধনৰ ক্ষেত্ৰত। ধনৰ ক্ষেত্ৰত চাবলৈ হ'লে দুটা ঘৰ চাব লাগিব, এটা হৈছে আপোনাৰ ছেভিংছৰ ঘৰ আৰু এটা হৈছে আপোনাৰ ইনকামৰ ঘৰ। চ' ছেভিংছৰ ঘৰটো হৈছে এইটো দ্বিতীয় ঘৰটো, ইয়াৰ পৰা আপোনালোকৰ ছেভিংছৰ ক্ষেত্ৰত চোৱা যায়, অৰ্থাৎ জমা ধনৰ ক্ষেত্ৰত চোৱা যায়। জমা ধনৰ স্থানৰ অধিপতি হৈছে বুধ গ্ৰহটো আৰু আপোনাৰ ইনকামৰ স্থানৰ অধিপতি হৈছে বুধ গ্ৰহটো। চ' ইনকাম আৰু জমা ধনৰ ক্ষেত্ৰত ইয়াতে বৰ্তমান যিহেতু অধিপতি আহি আপোনাৰ কৰ্মস্থানত সোমাই আছে, চ' কৰ্মস্থানৰ জৰিয়তে এইখিনি গ্ৰহটো যিহেতু এটা মিত্ৰ গৃহস্থ হৈ আছে, শুক্ৰ ঘৰত বহি আছে, চ' বুধ গ্ৰহত এই দশম ঘৰৰ বিশেষ কাৰকো হয়। চ' এইখিনি সময়ছোৱাত আপোনাৰ কৰ্মসংস্থাপনৰ ক্ষেত্ৰতো ভাল হয়, ইনকামৰ ক্ষেত্ৰতো ভাল হয়, আপোনাৰ ছেভিংছৰ ক্ষেত্ৰতো ভাল হয়। এইখিনি সময়ছোৱাত আপুনি টকা পইচাৰ ইনকামো বেছি কৰিব পাৰিব, ছেভিংছতো বৃদ্ধি পাব পাৰিব, নতুন নতুন আপোনাৰ সুযোগ সুবিধা আহিব। বুধৰ ৰিলেটেড যিবিলাক বিভাগ যেনেকুৱা শিক্ষকতা, জ্যোতিষ, পত্ৰকাৰ, কিতাপ কাগজ, একাউণ্টেণ্ট, কম্পিউটাৰ, এইবিলাক ৰিলেটেড ক্ষেত্ৰত আপুনি নিশ্চয় লাভান্বিত হ'ব পাৰিব আপোনাৰ চাকৰি বাকৰিৰ ক্ষেত্ৰত। ৰাহু যিহেতু আপোনাৰ কৰ্মস্থানত বহি আছে, ৰাহু এটা কেন্দ্ৰভ্ৰষ্ট হৈ থাকিলে ইমান এটা বেয়া নহয়, পাপগ্ৰহ এটা কেন্দ্ৰভ্ৰষ্ট হৈ থাকিলে আপোনাৰ কষ্টত বৃদ্ধি কৰে, আপোনাক চেষ্টাত বৃদ্ধি কৰে। চ' ৰাহু ৰিলেটেড যিবিলাক বিভাগ যেনেকুৱা মিডিয়া, এণ্টাৰটেইনমেণ্ট, ছফ্টৱেৰ, ইঞ্জিনিয়াৰিং, ৰাজনীতি, অনুসন্ধান, শ্বেয়াৰ মাৰ্কেট, জুৱা, লটাৰী, এইবোৰ ক্ষেত্ৰত আপোনাক নিশ্চয় আপোনাক ছাকচেছ দিয়াব। আপোনাৰ ৰাশি অধিপতিৰ ৰাহু মিত্ৰ নহয়, কিন্তু তথাপিও যিহেতু বৰ্তমান উচ্চস্থ ৰাশিত আছে আৰু কেন্দ্ৰভ্ৰষ্ট হৈ আছে, লগতে এটা শুভ গ্ৰহৰ লগত যিহেতু বহি আছে আৰু এইটো যিহেতু আপোনাৰ বুধ গ্ৰহটো তাৰমানে ইনকাম আৰু আপোনাৰ ধনস্থানৰো অধিপতি হয়, চ' সেইকাৰণে এইখিনি সময়ছোৱাত আপোনাৰ ইনকামৰ ক্ষেত্ৰতো বৃদ্ধি দেখা গৈছে। মংগল গ্ৰহটো যিহেতু ইনকামৰ ঘৰত বহি আছে, চ' এইখিনি সময়ছোৱাত আপোনাৰ মংগলৰ ৰিলেটেড যিবিলাক বিভাগ যেনেকুৱা ধৰি লওক সেনা, পুলিচ, ড্ৰাইভাৰ, কাৰ্পেণ্টাৰ, ভূমি, যাত্ৰা, দাঁত, ইটাৰ ভাটা, বেকাৰী, জুই, এইবিলাক ক্ষেত্ৰত আপুনি নিশ্চয় লাভান্বিত হ'ব পাৰিব। আপুনি যদি ডিফেন্স ৰিলেটেড ছেক্টৰত আপুনি যাব বিচাৰি আছে, আপোনাৰ ভাগ্যৰ অধিপতি যিহেতু বৰ্তমান ইনকামৰ স্থানত বহি আছে, চ' এইখিনি সময়ছোৱাত আপুনি নিশ্চয় ভাল ফল লাভ কৰিব পাৰিব। মংগল গ্ৰহটো আপোনালোকৰ বাবে এটা যোগকাৰক গ্ৰহ হয়। মংগল গ্ৰহটোৰ ক্ষেত্ৰত এইখিনি ক্ষেত্ৰত বৰ্তমান বহুখিনিয়ে ভাল দেখা গৈছে। মে মাহটো আপোনালোকৰ বাবে বিশেষ ভাল হয়। মংগল গ্ৰহটো যিহেতু আপোনাৰ ৰাশি অধিপতিৰ মিত্ৰ হয়, আপোনাৰ ভাগ্যস্থানৰ অধিপতি হয়, আপোনাৰ মাতৃভূমি, যান বাহনৰ স্থানৰ অধিপতি হয়, চ' সেইবিলাক ক্ষেত্ৰৰ পৰা আপোনাৰ এইখিনি সময়ছোৱাত মংগল গ্ৰহটোৰ ফালৰ পৰা আপুনি নিশ্চয় লাভান্বিত হ'ব পাৰিব। চ' যিবিলাক আপোনাৰ ক্ষেত্ৰত অপৰচুনিটি আহিব বা যিবিলাক সুযোগ আহিব সেই সুযোগবিলাক ল'বলৈ চেষ্টা কৰক, আপুনি নিশ্চয় লাভান্বিত হ'ব পাৰিব। আপোনাৰ যদি ভাগ্যৰ স্থানৰ ক্ষেত্ৰত চাওক, ভাগ্যৰ স্থান হৈছে আপোনাৰ নৱম ঘৰটো, ইয়াতে ভাগ্যৰ স্থানৰ অধিপতি যিহেতু বৰ্তমান ইনকামৰ স্থানত আছে, ইচ্ছাপূৰ্তিৰ স্থানত আছে, চ' এইখিনি সময়ছোৱাত আপোনাৰ ভাগ্যৰ জৰিয়তেও ইনকামৰ ক্ষেত্ৰত বা ইচ্ছাপূৰ্তিৰ ক্ষেত্ৰতো আপুনি লাভান্বিত হ'ব পাৰিব। ভাগ্যৰ স্থানত দেখিবলৈ পাৰিছে যে ৰবি গ্ৰহটো অহা 15 মে তাৰিখলৈকে ইয়াতে উচ্চস্থ হৈ আছে, চ' আপুনি চৰকাৰী পক্ষৰ পৰা আপুনি এইখিনি সময়ছোৱাত ফেভাৰ বা আপুনি সহায় লাভ কৰিব পাৰিব, সুযোগ লাভ কৰিব পাৰিব।
শুক্র গ্রহ তো যেহেতু মানে মিত্র গৃহস্থ ন শত্রু গৃহস্থ ন সম্রাহিষ্ট হয়ে আছে, শুক্র গ্রহ তো আপনার কর্মস্থানের অধিপতি হয়, কর্মস্থানের অধিপতি যেহেতু ভাগ্যর স্থানত বহি আছে, যেহেতু কেন্দ্র ত্রিকোণ রাজযোগ বনিলে, সো সেই ফালেও ভাল হয়। সো এই সময়সাত শুক্র গ্রহ তো যেহেতু 5 মে তারিখলৈকে ইয়াতে থাকবে ভালো হয়, তারপর শুক্র গ্রহ তো 5 মে তারিখের পর 29 মে তারিখলৈকে ইয়াতে দশম ঘরত থাকবে। দশম ঘরত যেটা থাকি শুক্র গ্রহটোর ফালের পর আপনার শুক্র গ্রহটো রিলেটেড যা বিভাগ হয় যেন কলাকার, ফেশন ইন্ডাস্ট্রি, শৃঙ্গার, কসমেটিক, শাড়ি, ইলেকট্রনিক্স, যানবাহন, মদ, ইন্টারনেট, নাচ গান, বস্ত্র, হোটেল, ট্যুরস ট্রেভেল, যা লাক্সারিয়াস কার বা লাক্সারিয়াস যা বস্তু হয় তেনকা ধরনের বস্তুর ব্যবসায় বা চাকরি যদি করে আছে তেতিয়াহলে আপনি শুক্র গ্রহটোর ফালের পর 5 মে 29 মে তারিখের ভিতর এই সময়সাত যথেষ্টখিনি আপনি লাভবান্বিত হব পারিব, আপনার ভাগ্যর জড়িয়ে আপনার সুযোগ সুবিধা যথেষ্টখিনি আহিব। এতিয়া যদি আপনার প্রেমর স্থানের ক্ষেত্র চাও আর বিবাহর স্থান, এই হচ্ছে বিবাহর স্থান বা পতির স্থান বা পত্নীর স্থান, জীবন সঙ্গীর স্থান, এই পার্টনারশিপর স্থান হয়, এই স্থানত বৃহস্পতি যেহেতু একটা কারক রাশিত বহি আছে, সো এই সময়সাত বৃহস্পতির ফালের পর যথেষ্টখিনি আপনি লাভবান্বিত হব পারিব। বৃহস্পতি পঞ্চম দৃষ্টি পড়ব ইনকামর ঘরত, সপ্তম দৃষ্টি পড়ব লগ্নত, আর বৃহস্পতি নবম দৃষ্টি পড়ব পরাক্রমর ঘরত। সো এই সময়সাত আপনি ব্যক্তিত্বর জড়িয়ে আপনার কষ্টর জড়িয়ে পরাক্রমর জড়িয়ে আপনার ইনকামত বৃদ্ধি করব পারিব, আপনার পার্টনারশিপর জড়িয়ে বা পত্নীর সহায়ত বা আপনার পতির সহায়ত আপনি ইনকামর ক্ষেত্র নিশ্চয় বৃদ্ধি করব পারিব, আপনার পরাক্রমতো অল্প বৃদ্ধি হব, কষ্টত অল্প বৃদ্ধি পাব পারে, কিন্তু আপনার মান সম্মানতো নিশ্চয় বৃদ্ধি হব। আপনার রাশির অধিপতি যেহেতু বর্তমান ভাগ্যর স্থানত উচ্চস্থ হয়ে আছে, সো এইখানে সময়সাত আপনার যথেষ্টখিনি ভালাই দেখা গৈছে, আপনি পার্টনারশিপর ক্ষেত্রে বিশেষ ভাল হয়, আপনি যদি শিক্ষকতার লাইনতো যদি আপনি ধর চাকরি পাব বিচারি আছে তেতিয়াহলে তাতে ভাল ফল আছে, পুরোহিত, ন্যায়, ম্যানেজার, কাপড় এসিস্টেন্ট, সুতর ব্যবসায়, ফল, তরকারি এইবিলাক রিলেটেড যদি আপনি ব্যবসায় বা কিনা চাকরি করে আছে সেবিলাক ক্ষেত্রতো বর্তমান আপনার নিশ্চয় ভাল, আপনি ফল লাভ করব পারিব, আপনার ইনকামর ক্ষেত্রতো বৃদ্ধি দেখা গৈছে, আপনার জীবন সঙ্গিনীর ক্ষেত্রতো ভালোই হয়, এইখানে সময়সাত জীবন সঙ্গিনীর ফালের পর আপনি সাপোর্ট লাভ করব, আপনি উপদেশ মানি চলবলে চেষ্টা করব, জীবন সঙ্গীয়ে যদি আপনার যদি উপদেশ দিব বিচারে কিনা যদি ক্ষেত্র যদি ধর হকাবধা করে তেতিয়াহলে একবার ভাবি চাব, তেতিয়া আপনি নিশ্চয় ভাল ফল লাভ করব পারিব। আপনার প্রেমর স্থানের অধিপতি বৃহস্পতি হয় যেহেতু বর্তমান যেহেতু আপনার পত্নীর স্থানত বা পতির স্থানত আছে, সো এইখানে সময়সাত আপনার বিবাহর ক্ষেত্রতো যথেষ্টখিনি ভাল হয়, বিবাহর ক্ষেত্রতো নতুন নতুন আপনার ধর প্রপোজাল আহিব পারে বা আপনি যদি ছোৱালী বিচারি আছে তেতিয়াহলে আপনি সাকসেস লাভ করার যথেষ্টখিনি লাভ মানে প্রভাব আছে। সো এইখানে সময়সাত ছোৱালী সকলের যেহেতু বৃহস্পতি পতির কারক হয়, পতির কারক বৃহস্পতি যেহেতু ইয়াতে সপ্তম ঘরত আছে, পতির স্থানতে আছে, সো এইখানে সময়সাত আপনার বৃহস্পতির ফালের পর যথেষ্টখিনি আপনি লাভবান্বিত হব পারিব। বৃহস্পতির উপর কোনো পাপগ্রহর দৃষ্টি নাই, সো সেই ফালেদি আপনি বৃহস্পতি সম্পূর্ণ লাভ করব পারিব। বৃহস্পতি যদি আপনার জন্মকুণ্ডলী ভাল হয় তেতিয়াহলে এইখানে সময়সাত আপনার বিয়ার বারুর ক্ষেত্রে বিশেষ সহায় সুবিধা দেখা গৈছে। তারপর ঠিক তেনেদরে উচ্চ শিক্ষার ক্ষেত্রের স্থানের যেহেতু পঞ্চম ঘরের পর চা যায়, সো বৃহস্পতি যেহেতু উচ্চ শিক্ষার স্থানের অধিপতি হয়, একটা কেন্দ্র ভবত আই আছে, ত্রিকোণ ভবর অধিপতি হয়, সো এইখানে সময়সাত উচ্চ শিক্ষার ক্ষেত্রে যথেষ্টখানি ভাল দেখা গৈছে, আপনার রিসার্চর ক্ষেত্রতো ভাল দেখা গৈছে, রিসার্চর ক্ষেত্রে বা অনুসন্ধানের ক্ষেত্রে কিছু পরিমাণে আপনি কষ্ট করব লাগবে, কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনার যথেষ্টখিনি ভাল ফলে দেখা গৈছে। তারপর সাধারণ শিক্ষার স্থানের অধিপতি হচ্ছে মঙ্গল, মঙ্গল গ্রহটো যেহেতু আপনার স্থপতির ঘরত আছে, সো এইখানে সময়সাত আপনি সাধারণ শিক্ষার ক্ষেত্রে বা আপনার যেখানে ধর এক্সপেক্টেড রিজাল্ট থাকবে যে মেট্রিক বা হায়ার সেকেন্ডারি লেভেলের আপনি যদি এক্সাম দিব গৈ আছে তেতিয়াহলে মে মাহত আপনার যথেষ্টখিনি আপনি ভাল ফল আশা করব পারে, তার মানে আপনার যেখানে এক্সপেক্টেড বা আশা যেখানে আশা অনুরূপ যেহেতু রিজাল্ট আপনার আছে সেইটা পাওয়ার ক্ষেত্রে আপনি সমর্থ হব। সিংহ রাশির লোকসকলের অহা মে মাহটো কেনকা যাব মই গোটেইখিনি জানালো, ভিডিওটি চাই কেনকা লাগলো কমেন্টত নিশ্চয় জানাবো, আপনিও যদি আপনার বিষয়ে জানিব বিচারে তেতিয়াহলে হোয়াটসঅ্যাপত কন্টাক্ট করব পারে। ধন্যবাদ। এই ভিডিওত আগবঢ়া জ্ঞানখিনির পৰা যদি আনরও উপকার হব ভাবে তেনেহলে বন্ধুবর্গ, আত্মীয় স্বজন আর চিনাকি মানুষের সঙ্গে শেয়ারও করব। আপনাদের নেক্সট ভিডিও কিহর উপর চাব বিচারে কমেন্টত জানাবো। ধন্যবাদ।